আপনারা দেখছেন চাকুলিয়া টাইমস, আমি সীমা রয়েছে আপনাদের সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন পবিত্র মহরম এলাকার কমিটিগুলিকে দেওয়া হলো একাধিক নির্দেশ। মিছিল ছাড়া মহরম পালনের আহ্বান জানান মালদহের চাচল মহকুমার প্রশাসন। শনিবার বিকেলে চাচল মহকুমা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে চাচল মহকুমার একাধিক মহরম কমিটিগুলিকে নিয়ে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন চাচল এক নং ব্লকের এমজি এনআরজিএস ভবনে বৈঠকে ছিলেন চাচলের মহকুমা শাসক কল্লোল রায়, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাচল থানার আইসি সুকুমার ঘোষ, বিডিও সমীরণ ভট্টাচার্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী প্রমুখরা বৈঠকে সামিল হয়েছিলেন। কলিগ্রাম, কোবাইয়া ও কান্ডারণ সহ মহকুমার একাধিক মহরম কমিটি প্রশাসনের পক্ষ থেকে করোনা বিধিনিষেধ মেনে মিছিল ছাড়াই মহরম পালনের নির্দেশ দেওয়া হয়। কোনো রকম শোভাযাত্রা না করার আহ্বান জানান মহকুমা শাসক কল্লোল রায়। যদি সরকারি নির্দেশে বিরোধিতা ঘটে আইনানুগণ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চাচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল। সাথে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখে আর সবাই আনন্দ করতে পারে এবং কোভিড প্রোটোকলগুলি যাতে ঠিকঠাক মেনে চলে সেই উদ্দেশ্যেই আজকে আলোচনা করা হলো, গভর্নমেন্টের নিয়মকানুনগুলি জানানো হলো। সব মহরম কমিটিগুলো ছিল, বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, সমাজসেবীরা ছিলেন, সবার উপস্থিতিতে আবেদন জানানো হয়েছে যেন আমরা খুব আনন্দের সাথে সম্প্রীতির সাথে সদ্ভাব বজায় রেখে উপভোগ করতে পারি। আপনারা দেখেছেন মিটিং এ গভর্নমেন্টের অর্ডার পরিষ্কার বলা হয়েছে, সবাই অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে।